ইজ গুড মর্নিং। দেখো সকাল সকাল কি নিয়েছি বাবা, সিংহাসন নিয়েছি দেখেছো? আমি পুরোপুরি ডেকোরেশন করার পরই তোমাদের সাথে শেয়ার করব, কেমন? আর ঝামনি বুড়িকে বলছি, ঝামনি বুড়ি তোর একটা ভিডিও দেখলাম, পরোটা বানাচ্ছিস। বিশেষ করে তোর আমি ওই বড় ভিডিও দেখি না, ছোট ছোট ভিডিও যখন চলে আসে তখন হয়তো বা দেখি, অস্বীকার করব না, খুব কম দেখি বড় ভিডিও। কোনো ভালো লাগে না, তোর মধ্যে কোনো জিনিস নেই, ট্যালেন্ট নেই দেখার। ওই এক আলু পরোটা করতে গিয়ে আমাকে কি বলেছিস? হ্যাঁ শুনিয়ে, আমি বানিয়ে খাই, কেনা খাই না। তুই জানিস, তুই জানিস এখানের লোকরা কি খায়? হিন্দু লোকরাও খায়, হিন্দু লোকরাও খায়। প্রত্যেকটা হোটেলে কি পাওয়া যায় এই কথাটা বঙ্গান্টিও জিজ্ঞাসা করেছে, আমি ঘুরতে কেন গিয়ে রেস্টুরেন্টে কেন খাই না। আজকে এখানে আছি 4টা বছর ধরে, এর আগে যেখানে ছিলাম না প্রচুর খেতাম, প্রচুর ঘুরতাম বড় বড় জায়গায়, হোটেলে খেতাম। সেসব ছবি আছে, দেখাই না, দেখানোর প্রয়োজন, ফ্যামিলি আছে না, দেখানোর প্রয়োজন মনে করি না। আর এখানে যা পাওয়া যায় না, রাস্তায় বেরোবি সব দেখতে পারবি, ঠিক আছে? হাজার হলো হিন্দু তো, এর জন্য একটু ইয়েটা করি, বুঝেছিস? বাইরে গেলে ভেজ দোকান খুঁজি, দু চারটা ভেজ দোকান থাকে না, হ্যাঁ সেখানে গিয়ে ওই ধোসা ইডলি এসব খাই। অনেক হয়তো ভাবে সোনালি কেন খায় না, সেটা আমি একদম ক্লিয়ার কাট বুঝিয়ে দিয়েছিলাম বঙ্গানটিকে, বঙ্গানটি বুঝতে পেরেছে। হয়তো বঙ্গানটি এখানে ঘোরে নাই না, সেজন্য জানে না ব্যাপারটা। এখানে যা করা হয় প্রত্যেকটা রাস্তায় রাস্তায় না, মাথা ঘুরে পড়ে যাবি তুই। আর আমি তো সেদিনই থ হয়েছি, যেদিন নাকি আমি একটা অটোতে গেছিলাম, অটো ড্রাইভার দাদা হিন্দু, অথচ সে ওই জিনিসটা খায়। হ্যাঁ আমি তো অজ্ঞান হয়ে পড়ে গেছি, এটা আবার কি বলছে রে, এটা হিন্দু আবার এটা খাচ্ছে? ওটা আমাদের মধ্যে এসব চলে, হ্যাঁ কিন্তু আমাদের মধ্যে তো চলে না, বল। হ্যাঁ তুই কি বলেছিস? আমি হোটেল থেকে খাওয়ার কিনে এনে দেখাই। এই মন্দির ছুঁয়ে 33 কোটি দেবতার দিব্যি, ঠিক আছে? আমার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে, আমি নিজে রান্না করতে জানি, ভালো ভালো। তুই জানিস মিলিদি সমিতি জানে, জানিস আমি কত সুন্দর রান্না করতে পারি? আমার রান্নাঘর দেখলে পাগল হয়ে যাবি, এত জিনিস, এই ঠাকুর ছুঁয়ে বলছি, এত জিনিস রান্না করে, পাগল হয়ে যাবি। আমাকে অনেকেই খারাপ বলে, যখন আমার ঘরে ঢোকে না, এরম করে ঢুকে তখনই ঘর খোলার সাথে সাথে বলে কি, এত সুন্দর মন্দির তোমার, এত সংস্কার, বলে না মানুষকে দূর থেকে অনেক কিছুই বলা যায়, সামনে গেলে বোঝা যায় সে কতটা ভালো না খারাপ। আর তোকে ওইটির মতো তোকে এক নম্বর ঘেন্না করি, বুঝেছিস? মন্দির নিয়ে বাজে কথা বলতে চাই না, তুই তো একটা মানে এতটাই মানে নির্লজ্জ, ফেক আইডি দিয়ে করছিস না? এই ঠাকুর আছে ঠাকুর, তোকে এমন দণ্ড দিবে না, অপেক্ষা কর। তোর তো বয়স কম হলো না, 60-এর উপরে হবে, তোর ছেলে তো 40, তোর ছেলেকে ভালো মতন দেখেছি, লজ্জা করে না রে তোর? আরে আমাকে গালি দিয়েছিস, আমি মানা যায় ওই দুধের বাচ্চাটাকে, দুধের বাচ্চাটাকে যেভাবে টানাটানি হ্যাচড়াহাচড়ি করেছিস না, তুই প্রত্যেকটা দণ্ড পাবি, আগে আমি করিনি, তুই প্রত্যেকটা পাবি। তুই যদি আমাকে নিয়ে বলতি ঠিক ছিল, তুই আমার মাকে বলেছিস, তুই আবার সফট কর্নারে হাত দিয়েছিস, তোর হাত মুড়ে ভেঙে দেবো একদম, বুঝলি? কি বলিস? আমি হোটেলের খাওয়াগুলো দেখাই না, হ্যাঁ। আর এই যে ঠাকুরের সামনে বলছি 33 কোটি দেবতার দিবি, আমি নিজে আইডি উড়িয়েছি, নিজে, বুঝলি? কারণ সে সময় শালবন্দির ভিডিও ভাইরাল হতে, প্রত্যেকটা ভিডিও ভাইরাল হতো, কমিউনিটি দিচ্ছিল আমাকে, যাই হোক তার সাথে আমার একটা ঝামেলা হয়েছিল, হ্যাঁ। এখন ওকে তো অনেকে ফলো করে, ভাইরাল হয়ে গেলে আমাকে যদি দেখতে পারে, এর জন্য আমি উড়িয়ে দিয়েছি, বুঝেছিস? একটা ঝামেলা হয়েছিল, দুঃখ পেয়েছিলাম, বুঝেছিস? আর সোনালি নিজের ক্ষমতা যদি কোনোদিন ওঠে, নিজের ক্ষমতাতে উঠবে, তোদের মতো না, তোদের মতো না, কমিউনিটি পোস্ট, আমাকে কেউ কমিউনিটি পোস্ট করলে ডিলেট মেরে দিই, ক্ষমতাটা রাখে, কারো যদি দম থাকে না কমিউনিটি পোস্ট ছাড়া, দুটা ভিউ করে দেখাও, তাহলে বুঝবো, তাহলে বুঝবো ক্ষমতা আছে। নিজের পিঠ শিখদাঁড়াটা শক্ত করে আমি উঠতে চাই, সেটা যেই হোক, মানে যে কারণে, মানে যেই হোক, মানে যেটাই হোক না কেন, আমি শিখদাঁড়াটা উঁচু করে উঠবো, ঠিক আছে? কাঁধের উপরে পা দিয়ে না, হ্যাঁ ওটাকে ওঠা বলে না, দেখেছিস? মন্দিরটা দেখ, কালকে বর গিফট করেছে, দেখ খুব সুন্দর মন্দির সাজাবো যখন। আবার কি বলেছিস, ঠাকুরটাকেও নিয়ে বজে কথা বলেছে, তোর মুখ টেড়ে ছেড়ে দেবো,
বলেছিস ঠাকুর ঘর আমি অন্যের দেখাই না হ্যাঁ তোর মুখ ছেড়ে দেবো একদম আমার ঠাকুরের নামে একটা কথা বাজে কথা জিভটা না ছেড়ে দেবো তোর বলে দিলাম আমার কাছে ঠাকুর আগে কেউ না ঠাকুর আগে জিভটা না ছেড়ে দেবো তোর বুঝলি জানো আর কোথাকার